হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো যে ফ্রিতে 10 টাকা রিচার্জ কীভাবে করবেন ফ্রিচার্জ থেকে। যদি আপনারা যদি না করে থাকেন, তো এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আমি কীভাবে করছি আপনারা দেখুন। আপনাকে প্রথমে যেতে হবে আপনার এখানে রিচার্জ সেকশনে, আপনি মারবেন ক্লিক। ওকে, তারপরে আপনার আপনার মোবাইল নাম্বারটা আপনারা সিলেক্ট করে নেবেন। ওকে, তো তারপরে আপনারা এখানে লিখবেন যে 10 রুপিস। ওকে, তারপরে আপনি এই কোনাতে মেরে দেবেন। ওকে, এই এখানে মারার সঙ্গে সঙ্গে, ওকে, তারপরে আপনাকে একটা প্রোমো কোড অ্যাপ্লাই করতে হবে। সেই প্রোমো কোডটি কি আপনার FC10। ওকে, আপনি FC10 ক্লিক করলেন। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি এখানে অ্যাপ্লাই বোতামে আপনি ক্লিক করে দেবেন। ওকে, তো অ্যাপ্লাই বোতামে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে FC10 অ্যাপ্লাইয়ের সাকসেসফুল প্রসেস। ওকে, তো আমি এবার আমি সঙ্গে সঙ্গে আমি অ্যাপ্লাই করে দেখাচ্ছি আমার ফ্রিতে 10 টাকা রিচার্জ হচ্ছে কি হচ্ছে না। আপনাকে সঙ্গে সঙ্গে 10 টাকা ক্যাশব্যাক করে দেবে। দেখুন বন্ধুরা, আমি আমি পেমেন্টটা করছি। দেখুন, তো পেমেন্টটা করার সঙ্গে সঙ্গে আমার কিন্তু ক্যাশব্যাক চলে আসবে, আপনারা দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেমেন্টের ওটিপি চলে এসেছে। এবার আমি কনফার্ম বোতামে প্রেস করে দিলাম। তো কনফার্ম বোতামে প্রেস করার সঙ্গে সঙ্গে আমার রিচার্জ কনফার্ম হয়ে যাবে এবং আমাকে ক্যাশব্যাক দিয়েও দেবে। বন্ধুরা, আপনাদের সব কিছু আমি লাইভ দেখাতে ভালোবাসি, তো তার জন্য আপনাদের লাইভ সব কিছু দেখাচ্ছি। তো বন্ধুরা, এবার আপনাদের দেখাবো তো যেটি সেটি সেটি হলো আমাকে ক্যাশব্যাক দিয়েছে কি দেয়নি সেটার সম্বন্ধে আপনাদের দেখাবো। ওকে, তো আপনারা দেখার জন্য আপনাকে যেতে হবে যে আপনার অ্যাকাউন্টে মারার সঙ্গে সঙ্গে আপনি যখনই ট্রানজ্যাকশনে মারবেন। ওকে, তো ট্রানজ্যাকশনে মারার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার ক্যাশব্যাক 10 টাকা রিসিভ হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি 10 টাকা রিচার্জ করলাম, আমাকে 10 টাকা কিন্তু ক্যাশব্যাক দিয়ে দিল। বন্ধুরা, এই অফারটি নেওয়ার জন্য আপনারা তাড়াতাড়ি এই অফারটি নিতে চান, তাহলে আপনারা তাড়াতাড়ি এই অফারটি অ্যাপ্লাই করুন, তো আপনারা অবশ্যই পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমাদের চ্যানেলের নতুন সদস্য, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ধন্যবাদ বন্ধুরা।